সকলকে জানাচ্ছি গাপ্পি লাভার্স বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা বাসায় কিভাবে খুব সহজে মাইক্রোমস কালচার করতে পারি। এই মাইক্রোমস কালচার করতে আমাদের কি কি উপকরণ লাগবে চলুন দেখে আসি। প্রথমে আমরা মাইক্রোমস কালচার করার জন্য কিছু পরিমাণ কালচার নিয়েছি, এরপরে নিয়েছি রুটি। দেখতে পাচ্ছেন রুটির উপরের যে পোড়া পোড়া ভাবটা আছে সেটা আমরাকে আউট করে ফেলেছি, যাতে কালচারটা অনেক সুন্দর হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। এরপর নিলাম ইস্ট, আপনারা বড় বড় বেকারি শপে এই ইস্টটা পেয়ে যাবেন। আর নিলাম একুরিয়ামের পুরানা পানি অথবা কোনো পুরানা পানি হলে চলবে। এরপর আমরা রুটিটাকে পানির সঙ্গে ভালোভাবে এটা পেস্ট তৈরি করব। খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। পেস্টটা যদি ভালো হয় তাহলে মাইক্রোমস যে কালচার সেটা খুব দ্রুত হবে এবং এক থেকে দুই দিনের মধ্যেই দেখা যাবে যে অসংখ্য মাইক্রোমস পটের সাইড দিয়ে হবে, যেটা আমরা কালারফিশের যে ছোট বাচ্চাগুলোকে আমরা দিতে পারি। এজন্যই সাধারণত আমরা মাইক্রোমস মাছকে দিয়ে থাকি। এরপরে আমরা ইস্ট অ্যাড করলাম। ইস্টটা দেওয়ার পর ভালো করে আরও একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মিক্সিংটা ভালোভাবে হয়। ভালোভাবে মিক্সিং হয়ে গেলে এই পেস্টগুলো, রুটির যে পেস্ট আমরা তৈরি করলাম সেটা আমরা কালচারের মধ্যে এখন দিব। কালচারের মধ্যে আমরা চারিদিকে সুন্দরভাবে দিচ্ছি। এরপর মাইক্রোমস কালচারটা আমরা একটু ঝাঁকানি দিয়ে নিলাম, যাতে যে ছোট ছোট ক্ষুদ্র পোকাগুলো আছে সেগুলো চারিদিকে সরে যায়। এবং চামচ দিয়ে ভালোভাবে একটু মিক্সিং করে দিচ্ছি, যাতে এক থেকে দুই দিনের মধ্যেই মাইক্রোমস যে কালচারটা এবং যে ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলো সেগুলোকে আমরা উঠাই মাছকে দিতে পারি। এরপর একটা পলি নিয়ে তার উপর দিতে হবে এবং পাশে একটা রাবার দিয়ে বেঁধে দিব। এরপর ভিতরে অক্সিজেন প্রবাহের জন্য আমরা কয়েকটা ছোট ছোট ছিদ্র করে দিব, যাতে ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারে। তাহলে দেখা যাবে যে এক থেকে দুই দিনের মধ্যেই পটের চারদিক দিয়ে মাইক্রোমসগুলো উপরে উঠতে আসতেছে এবং আমরা খুব সহজেই সেগুলো কালেক্ট করে মাছের ফ্রাইগুলোকে খেতে দিতে পাবো। তাই এইভাবেই আপনারাও আপনাদের বাসায় কালারফিশের যে ফ্রাই সেগুলোকে খুব দ্রুত এবং সুন্দর কালার নিয়ে আসতে এই মাইক্রোমস কালচার করে মাছের ফ্রাইকে খাওয়াতে পারেন। আর এ পর্যন্তই, আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।